এখানে আছে দুটি বেস্ট বাজেট ব্লুটুথ স্পিকার, আর এই দুটি স্পিকার পরে পারচেস করতে পারবেন আন্ডার 1000-এ। তো আছে পিটন ফিউশন মাউন্ট যেটা 12 ওয়াট ব্লুটুথ স্পিকার, আর আছে বোট স্টোন 190 প্রো যেটা 5 ওয়াট একটি ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে এই দুটি স্পিকারের কমপ্লিট কম্পারিজন সঙ্গে সাউন্ড টেস্ট। ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারটি সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট, আর আন্ডার 1000-এর মধ্যে এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারটি ভ্যালু ফর মানি একটি ব্লুটুথ স্পিকার। এবারে দেখে নেবো এই দুটি স্পিকারের ফিজিক্যাল ওভারভিউ। তো একদম ফার্স্ট টাইম আসছি পিটন ফিউশন মাউন্ট এই স্পিকারটিতে। তো এই স্পিকারটির একদম ফ্রন্টে থাকবে একটি সিঙ্গেল 12 ওয়াট স্পিকার, প্রোটেকশন হিসেবে থাকবে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। একদম টপে থাকবে একটি এক্সটার্নাল ব্যাস রেডিয়েটর যেখানে থাকবে পিটনের ব্যান্ডিং, তার সঙ্গে থাকবে RGB LED লাইটের সেট আপ। একদম ব্যাক সাইডে যদি আসি তো এখানে থাকবে পাওয়ার অন আপ বাটন, এর সঙ্গে থাকবে ভলিউমকে কন্ট্রোল করার জন্য ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, একদম মিডিলে থাকবে মিউজিক প্লে পজ বাটন, আর সবশেষে থাকবে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, এর সঙ্গে থাকবে মাইক্রোফোন, তার সঙ্গে থাকবে LED ইন্ডিকেটর। সিলিকন ওপেনিং বাটন যেটা ওপেন করলে এখানে থাকবে একটি অক্সপোর্ট বা অক্সিলারি পোর্ট যেটা থাকবে 3.5 mm এর সঙ্গে, তার সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং পোর্ট, আর থাকবে TF কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট। বাট এই স্পিকারটিতে কোনো USB স্লটের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাবেন না। এছাড়া একদম টপে থাকবে একটি স্ট্র্যাপ সেট করার পয়েন্ট। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড ব্যাটার্স ফাংশন কিন্তু অ্যাভেলেবেল থাকবে পিটন ফিউশন মাউন্ট এই স্পিকারটিতে। অন্যদিকে বোট স্টোন 190 প্রো এই স্পিকারটির একদম ফ্রন্টে থাকবে বোটের ব্র্যান্ডিং, এর সঙ্গে থাকবে একটি 5 ওয়াট সিঙ্গল স্পিকার যেটার প্রোটেকশন হিসেবে থাকবে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। একদম টপে থাকবে একটি হ্যাঙ্গার, এর সঙ্গে একদম ব্যাক সাইডে যদি আসি তো এখানে থাকবে পাওয়ার অন অফ বাটন, এর সঙ্গে থাকবে পাওয়ার LED ইন্ডিকেটর, থাকবে মিউজিক প্লে পজ বাটন, ভলিউমকে কন্ট্রোল করার জন্য থাকবে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, আর থাকবে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন। তো এই স্পিকারটি তো থাকবে একটি সিলিকন ওপেনিং বাটন যেটা ওপেন করলে থাকবে অক্সপোর্ট বা অক্সিলারি পোর্ট যেটা থাকবে 3.5 mm এর সঙ্গে, এর সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং পোর্ট, সঙ্গে থাকবে চার্জিং LED ইন্ডিকেটর, আর থাকবে মাইক্রো এসডি কার্ড স্লট বা HD কার্ড স্লট। বোট স্টোন 190 প্রো এই স্পিকারটিতেও কিন্তু কোনো USB স্লটের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন না। তো এক্স্যাক্টলি এই বাটার্স ফাংশন অ্যান্ড পোর্টস ফাংশন কিন্তু অ্যাভেলেবেল থাকবে বোট স্টোন 190 প্রো এই স্পিকারটিতে। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তো দুটি স্পিকারই থাকবে হার্ড ABS প্লাস্টিক, তার সঙ্গে থাকবে একটা ফেব্রিক ফিনিশ প্রোটেকশন, যে কারণে কিন্তু দুটি স্পিকারের কোনোটাতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। কমপ্লিট দুটি স্পিকার থাকবে একদম একটা কম্প্যাক্ট অ্যান্ড হেভি বিল্ড কোয়ালিটির সঙ্গে। তো এই দুটি স্পিকার আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট ফিলিংস কিন্তু আমি পাচ্ছি এই দুটি স্পিকারের সঙ্গে। এর সঙ্গে দুটি স্পিকার থাকবে একদম একটা পোর্টেবল অ্যান্ড পকেট ফ্রেন্ডলি ডিজাইনের সঙ্গে। তো পোর্টেবিলিটির দিক থেকে কিন্তু দুটি স্পিকার থাকবে একদমই একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে। অন্যদিকে পিটন ফিউশন মাউন্ট এই স্পিকারের যে ওয়েট সেটা থাকবে অ্যারাউন্ড 500 গ্রামস। তো স্পিকার হিসেবে কিন্তু এটা থাকছে অনেকটাই লাইট ওয়েট। অন্যদিকে বোট স্টোন 190 প্রো এই স্পিকারটি কিন্তু থাকবে অ্যাপ্রক্স 300-400 গ্রামসের মধ্যে। তো স্পিকার হিসেবে কিন্তু এই স্পিকারটি থাকবে অনেকটাই লাইট ওয়েটের সঙ্গে। তো লাইট ওয়েট অ্যান্ড পোর্টেবল ডিজাইন হওয়ার জন্য কিন্তু আপনারা দুটি স্পিকারই কমপ্লিট আউটডোরে ইউজ করতে পারেন। তো ডেফিনেটলি স্পিকার দুটির যে প্রাইস রয়েছে আন্ডার 1000, এই প্রাইস রেঞ্জের মধ্যে দুটি স্পিকারের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি কিন্তু থাকবে ডেফিনেটলি বেটার। এবারে দেখে নেবো এই দুটি স্পিকারে কী কী স্পেসিফিকেশনস থাকছে। তো পিটন ফিউশন মাউন্ট এই স্পিকারটি যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 12 ওয়াট, অর্থাৎ একটি 12 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এই সঙ্গে স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.1, তার সঙ্গে থাকবে 10 মিটার ওয়াইলেস রেঞ্জ, মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ TF কার্ড আর অক্স। কোনো USB পোর্টের সুবিধা আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন না। এই স্পিকারটিতে কিন্তু কোনো ইনবিল্ড FM এর সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন না, বাট স্পিকারটিতে থাকবে TWS কানেক্টিভিটি অর্থাৎ ট্রু ওয়াইলেস স্টেরিও ফিচার্স। স্পিকারটিতে থাকতে পারে অ্যাপ্রক্স 1200 mAh ব্যাটারি, অর্থাৎ 1200 mAh ইনবিল ব্যাটারি কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে। স্পিকারটির যে চার্জিং টাইম সেটা থাকবে অ্যাপ্রক্স 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা, সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং। আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 10 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 10 ঘন্টার একটা প্লেব্যাক টাইম কিন্তু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। তো আপনারা যদি 50% ভলিউমেন্ট LED লাইটটাকে অফ করে ইউজ করেন তবে কিন্তু 10 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা ফিউশন মাউন্ট এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। আর স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। শুধুমাত্র অ্যামাজন থেকে আপনারা স্পিকারটিকে পারচেস করতে পারবেন অনলি 899 রুপিজে। তো এরপরে আমি আসি বোট স্টোন 190 প্রো এই স্পিকারটি যে আউটপুট পাওয়ার সেটা থাকবে অনলি 5 ওয়াট, অর্থাৎ এটি একটি 5 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকবে লেটেস্ট ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, সঙ্গে থাকবে 10 মিটার ওয়াইলেস রেঞ্জ, মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে এই স্পিকারটিতে আপনারা অ্যাভেলেবেল পাবেন ব্লুটুথ TF কার্ড আর অক্স। কোনো USB পোর্টের সুবিধা কিন্তু স্টোন 190 প্রো এই স্পিকারটিতে আপনারা অ্যাভেলেবেল পাবেন না। স্টোন 190 প্রো এই স্পিকারটিতে কোনো ইনবিল্ট FM এর অপশন আপনারা অ্যাভেলেবেল পাবেন না, বাট স্পিকারটিতে থাকবে TWS কানেক্টিভিটি অর্থাৎ ট্রু ওয়াইলেস স্টেরিও ফিচার্স। এটি স্পিকারটিতে থাকবে অনলি 800 mAh ব্যাটারি, মাত্র 800 mAh ইনবিল্ট ব্যাটারি কিন্তু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা, সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং। আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু
12 hours সঙ্গে, অর্থাৎ 12 ঘন্টার সঙ্গে। তো আপনারা যদি 50% বা 60% ভলিউম ইউজ করেন তবে কিন্তু 12 hours প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। তো প্লেব্যাক টাইমের দিক থেকে কিন্তু পিটন ফিউশন মাউন্ট এই স্পিকারটি থেকে স্টোন 190 Pro এই স্পিকারটি কিন্তু থাকবে অনেকটাই বেশি প্লেব্যাক টাইমের সঙ্গে। তো ডেফিনেটলি অনেকটাই বেশি প্লেব্যাক টাইম কিন্তু আমরা স্টোন 190 Pro স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। আর স্পিকারটিতে থাকবে IP6 রেটিং, ওয়াটার রেসিস্ট্যান্ট, যেটা কিন্তু পিটন ফিউশন মাউন্ট এই স্পিকারটিতে আপনারা অ্যাভেলেবেল পাবেন না। আর স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল ট্যাবলেটের সঙ্গে কানেক্ট করে। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে আপনারা স্পিকারটিকে পারচেস করতে পারবেন অনলি 1299 rupees। তো প্রাইসের দিক থেকে কিন্তু বোট স্টোন 190 Pro এই স্পিকারটি থাকছে অনেকটাই বেশি প্রাইসের সঙ্গে। সো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশনস কিন্তু অ্যাভেলেবেল থাকবে পিটন ফিউশন মাউন্ট অ্যান্ড বোট স্টোন 190 Pro এই স্পিকারটিতে। দুটি স্পিকারের যে প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জ হিসাবে কিন্তু অনেকটাই আপগ্রেডেড থাকছে এই দুটি স্পিকার। তো এরপরে দুটি স্পিকারের আমি সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো পিটন ফিউশন মাউন্ট নাকি বোট স্টোন 190 Pro এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারের সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট। আর আপনারা তাদের কোনো ভিডিওতে একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পিটন ফিউশন মাউন্ট আর বোট স্টোন 190 Pro এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমি চেক করলাম। তো ইনডোম অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। পিটন ফিউশন মাউন্ট এই স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 12 watt। তো 12 watt স্পিকার হিসেবে কিন্তু ডেফিনেটলি একটা বেস্ট সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই স্পিকারটিতে পাবেন। বাট আউটডোরে কিন্তু অতটাও লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন না। তো আপনারা যদি ইনরুমের স্পিকারটি ইউজ করেন তো ইনরুমের জন্য একদম পারফেক্ট একটা স্পিকার কিন্তু থাকছে পিটন ফিউশন মাউন্ট এই স্পিকারটির সঙ্গে। অন্যদিকে বোট স্টোন 190 Pro এই স্পিকারটির আউটপুট পাওয়ার অনলি 5 watt, মাত্র 5 watt এই স্পিকারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা কিন্তু থাকবে ডেফিনেটলি বেটার যদি আপনারা ইনরুমের স্পিকারটিকে ইউজ করেন। ইভেন আপনারা যদি আউটডোর স্পিকারটি ইউজ করেন তো আউটডোর সাউন্ড কোয়ালিটি কিন্তু অতটা লাউড আপনারা পাবেন না এই স্পিকারটি থেকে। বাট দুটি স্পিকারের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা আমার কাছে ডেফিনেটলি বেস্ট বলে মনে হয়েছে ইনরুমের স্পিকার হিসাবে। তো এবার আসা যাক প্রাইসে। তো পিটন ফিউশন মাউন্ট এই স্পিকারটির যে প্রাইস অনলি 899 rupees। তো 899 টাকার মধ্যে কিন্তু একটা ডেফিনেটলি বেস্ট সাউন্ড এক্সপিরিয়েন্সের সঙ্গে আপনারা এই স্পিকারটিতে পাবেন। বাট বোট স্টোন 190 Pro এই স্পিকারটির যে প্রাইস সেটা থাকবে 1300, অর্থাৎ 1300 টাকা। তো এই স্পিকারটির যে প্রাইস সেটা কিন্তু আমার কাছে অনেকটাই বেশি বলে মনে হয়েছে অনলি 5 watt স্পিকার হিসাবে। তো এই স্পিকারটির প্রাইস যদি আন্ডার 1000 মধ্যে থাকতো তো ডেফিনেটলি একটা ভ্যালু ফর মানি স্পিকার হতে পারতো। বাট স্পিকারটির যে প্রাইস সেটা আমার কাছে অনেকটাই বেশি বলে মনে হয়েছে। বাট সাউন্ডের দিক থেকে কিন্তু ডেফিনেটলি বেটার থাকবে বোট স্টোন 190 Pro এই স্পিকারটি। তো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 1000 এবং আপনারা যদি কোনো অফার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু বোট স্টোন 190 Pro এই স্পিকারটিকে আন্ডার 1000 আপনারা পারচেস করতে পারেন। বাট আমি আপনাকে রেকমেন্ড করবো পিটন ফিউশন মাউন্ট এই স্পিকারটিকে পারচেস করার জন্য, কারণ স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা 12 watt, তার সঙ্গে ব্যাটারি ক্যাপাসিটি সব কিছুই কিন্তু বেশি থাকছে এই স্পিকারটিতে। তো আপনারা কিন্তু ডেফিনেটলি এই স্পিকারটিকেও পারচেস করতে পারেন।
তো আর আপনাদের যদি পার্সোনালি বোট ব্র্যান্ডটা ভালো লেগে থাকে তো ডেফিনেটলি আপনারা এই স্পিকারটিকেও পারচেস করতে পারেন। দুটি স্পিকারই কিন্তু থাকবে, ডেফিনেটলি ভ্যালু ফর মানি এক একটি স্পিকার। সো আজকে ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।